গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো এই যে স্নান টান করে চলে এসেছি, এসে এখন যে সমস্ত আমার কাপড় চোপড়গুলো বেরায় সেগুলো ধুয়ে নিয়েছি, এখন মিলে দিচ্ছি, তারপর পুজো টুজো করবো। সীমা কাচাকুচি করে গেছে, তবে আমি যেগুলো ইউজ করি সেগুলো আমি নিজেই ধুয়ে নিই, এই যে শুকিয়ে দিচ্ছি, তারপর যাব পুজো করতে। তো দেখতে থাকুন পরপর, আশা করি ব্লগটা ভালো লাগবে আপনাদের। যদি এসে টিফিন টিফিন করে নিয়েছি, শরীরটা যে ভালো নেই, একদমই ভালো নেই। সকাল থেকে মাথা ধরেছিল, আমি ছেলেকে স্কুল পাঠিয়ে তারপর এসে না একটু সীমা সকালে শুধু উঠোনটা ঝাঁট দিয়েছিলাম, আর কিছু করছিলাম না। এসে আমি আবার একটু শুয়ে পড়েছিলাম, মানে ঘুমাইনি, একটু ঘুমাচ্ছি একটু, এ হচ্ছে 1 ঘন্টা মতো শুয়েছিলাম, জানেন তো। শরীরটা ভীষণই খারাপ লাগছিল, সীমা কাজ টাজ করে চলে গেছে, তারপর আবার উঠলাম, উঠে ওই যে বিছানা বিছানা গুছানো সমস্ত কিছু করলাম, তারপর এই স্নান টান করে চলে এসেছি, এখন রান্নাঘরে চলে এসেছি। এই যে কাটা পোনা মাছ নিয়েছি, রুই মাছের কাটা নিয়েছি, এই যে কেটে দিয়েছে, এগুলো এখন ভেজে নিব। কিন্তু ঘুমটা ঠিকঠাক হচ্ছে না, মানে ঘুমে যতটা প্রয়োজন ততটা ঘুম হচ্ছে না, সেই জন্য শরীরটা এতটা খারাপ লাগছে। তো এখনো ভালো লাগছে না, মাথাটা যেন কিরকম ধরে আছে, ঘুমের জন্য না অ্যাসিডিটি কি জন্য হচ্ছে আমি বুঝতে পারছি না। তো এখনো মাথাটা আমার ধরে আছে, তো রান্না বান্না তো করতে হবে, নাহলে খাবো কি করে, সবাই খাবে কি কি। তো রান্নাটা করে নিই, এখন মাছ ভেজে নিয়েছি, আর এখানে আলু সেদ্ধ করে নিয়েছি, আর কাঁচকলাগুলোকে একটু তেলে ভেজে নিব, তারপর কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল করব। আর এখানে পালং শাক কেটেছি, পালং শাকের একটা চচ্চড়ি করবো, বেশি কিছু করবো না, শরীরটা ভালো নেই না। কাঁচকলা আলু কষিয়ে নিচ্ছি এখানে, আর এখানে ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি, ভাত ফুটছে। তো এবার আমি জল দিয়ে দেব, জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, জলটা ফুটো, তারপর আমি মাছগুলো দিয়ে দেবো এর মধ্যে। মাছের ঝোল রেডি, এবার নামিয়ে নেব। তো ঘর ঝাঁট ফাঁট দিয়ে চলে এলাম, একটু বাগানে ঘোরাঘুরি করছি। সকাল বিকেল একটু বাগানে ঘোরাঘুরি করলে মনটা বেশ ফুরফুরে হয়ে যায়, ফুরফুরে হয়ে যায়, ফুরফুরে। গাছটাই দেখুন কিভাবে ফুল এসছে, পুরো গাছ ভর্তি, কত খুশি খুশি পড়ে যাচ্ছে। কোনো ওষুধ স্প্রে করবো না বাবা, গতবারের মতো ওষুধ স্প্রে করতেই সমস্ত পাতা ফুল ঝরে গাছটা একদম ন্যাড়া হয়ে গেছিল, এবারে আর কোনো স্প্রে ট্রে করবো না, যেভাবে প্রাকৃতিকভাবে থাকে থাকবে। চলে আসলাম, আর চা বানিয়ে নিয়েছি, ছেলেকে চা দিলাম, মেয়ে এখন টিউশন থেকে আসেনি, মেয়ে আসলে খাবে, তো আমি এখন চাটা খেয়ে নি। ছেলে মেয়ের ইচ্ছে হয়েছে বাড়িতে মাকে বানিয়ে দিতে হবে, মা বাড়িতেই করো, তো দেখি বানাবো, ওরা যখন চাইছে, আমি করেছি আগেও, ওরা খেতে চাইছে, আমার ছেলে সব কিছু এনে দিয়েছে যা যা লাগে। তো চাটা খেয়ে নিই, তারপর কথা বলছি আপনাদের সঙ্গে কি করব না করব। রান্নাঘরে চলে এসেছি চা খেয়ে, এখন রান্নাঘরে কি করব বলুন তো। ছেলে মেয়ের যে ইচ্ছে হয়েছে বলেছিলাম কি খাবে, তো আজকে ওদের ইচ্ছে হয়েছে মোমো খাবে, তো মা বানাও। আগে বানিয়েছি, অনেকদিন বানানো হয়নি, প্রায় 6 মাস মতো বাড়িতে বানাইনি, তো আজকে তাহলে বানাবো ভাবছি। এই যে চিকেন এনে দিয়েছে ছেলে, এটা বোনলেস, একদমই বোন নেই, বোনলেস একদম, এটাকে গ্রেট করব, আর এটাকে স্যুপ করার জন্য একটু রেখেছি, তো এটাকে আমি গ্রাইন্ডারে গ্রেট করে নিই। তো
চিকেনটাকে এখানে কিমা করে নিয়েছি, এই যে দেখুন কিমা করে নিয়েছি। এখন ওটাকে পুর তৈরি করব, সেজন্য এখানে আদা আর রসুন কুচি করে নিয়েছি, এটাকে একটু তেলে ভেজে নিব। আগে আমি ডোটা বানিয়ে নিই, ময়দার ডো বানিয়ে রেখে দিয়েছি, চিমনির আওয়াজ দেখছেন কিরকম। তো এখন আমি এই যে চিকেন স্যুপটা বানিয়ে নেব, এই যে চিকেনটাকে আগে এখানে সাদা তেল দিয়ে দিয়েছি, একটু ভেজে নিব। এখন মোমোর সঙ্গে খাওয়ার জন্য চাটনিটা বানিয়ে নেব। দেখছি সমস্ত ইয়ে কেটে নিয়েছি, এবার আমি বেলে মোমোগুলো বানিয়ে নিব। তো বসে পড়েছি খেতে, এই যে মোমো স্যুপ সবার খাওয়া হয়েছে, আমি মেয়ে খাইনি, এখনো খাবো। তো খেয়ে নে, দারুণ হয়েছে স্যুপটা জানো তো।
তো ভালোই হয়েছে। তো বন্ধুরা ব্লগটা এখানে শেষ করছি, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর প্লিজ যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।